ইমাম সাহেব খতিব সাহেবের জন্য সবার শেষে আসা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তখন নামাজ শুরু হয়ে যেত, এটাই হলো ইমামের শান। বাংলাদেশে ইমাম তো হলো গোলাম, ইমামরা আমরা মনে করি কি গোলাম, অর্ডার দেব, চাকর চাকর একটা ট্রিট করব। আপনি যদি আপনার ইমামকে চাকর ট্রিট করেন, আপনারা অনেক মসজিদের সাথে জড়িত আছেন, অনেক অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন, অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, আপনাদেরকে বলছি আপনি আপনার চাকরের পিছনে নামাজ পড়তে আপনার একটু বিবেকে বাধা উচিত না। আপনার লিডার বানাইছেন কাকে? আপনার চাকরকে। তো জিনিসটা আপনার সম্মানে বাধা উচিত না। আপনার লিডার বানাবেন তো আপনি যাকে নেতা মনে করতে চায়। হ্যাঁ, যদি মনে হয় যে না এটা আমার নেতার মতো তাহলে বাদ দিবেন, কিন্তু যাকে বানাবেন তাকে কি মনে করতে হবে? নেতা মনে করতে হবে। আমি একটা কথা প্রায় বলি, ইমাম নিয়োগ হলো প্রেসিডেন্ট নিয়োগের মতো পদ্ধতির দিক থেকে। কিভাবে? একজন প্রেসিডেন্টকে নিয়োগ করে কিন্তু সংসদ সদস্যরা, আমাদের দেশের আইন অনুযায়ী, ঠিক কি না বলো? সংসদ সদস্যরা সবাই মিলে প্রেসিডেন্ট ভোটের মাধ্যমে নিয়োগ নির্বাচন করে। তো প্রেসিডেন্ট নির্বাচন করার পর উনি যখন নির্বাচিত হয়ে যায়, দায়িত্ব পালন শুরু করে দেয় প্রেসিডেন্ট হিসাবে, তখন এবার সবাই ওনাকে কি বলতে হয়? মহামান্য বলতে হয়, সর্বোচ্চ সম্মান ওনাকে দিতে হয়। হ্যাঁ, আবার যদি মনে হয় যে না প্রেসিডেন্ট উল্টাপাল্টা, তাহলে সেক্ষেত্রে আবার কি করে? অনাস্থানে, অনাস্থানে প্রেসিডেন্ট বাদ দিয়ে চেঞ্জ করে। ইমাম নিয়োগটার প্রক্রিয়াটা, মানে প্রক্রিয়াটা হুবহু একই রকম। কিরকম? যে ইমাম আপনি কাকে নিয়োগ দিবেন এটা আপনাদের ব্যাপার, মুসল্লিরা ঠিক করবেন, কর্তৃপক্ষ ঠিক করবেন, কমিটির লোকজন ঠিক করবেন, কিন্তু যখন নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু সে ওই যে সে ইমাম, তখন সে কিন্তু ওই যে প্রেসিডেন্ট, যেরকম প্রেসিডেন্ট নিয়োগের পরে উনি কি ইমাম, মানে কি নেতা, এখন তাকে মানতে হবে। হ্যাঁ, আবার যদি মনে হয় যে না ইমাম উল্টাপাল্টা কাজ করে, বেলাইনে কাজ করে, হ্যাঁ ইমাম সাহেব যা বলে করে উল্টাটা, না এইভাবে সে নামাজ পড়তে আমাদের ভক্তি হয় না, তাহলে সেক্ষেত্রে আবার ওই যে কি করতে হবে? অনাস্থা আনতে হবে, অনাস্থায় না ইমাম বাদ দিয়ে চেঞ্জ করতে হবে। কিন্তু যতদিন থাকবে ততদিন পর্যন্ত সম্মান সর্বোচ্চ। রাস্তাঘাট বসে সমালোচনা, পার্কে বসে সমালোচনা, এগুলো রুচিশীল মানুষের কাজ না। আমাদের দেশের মসজিদেগুলোতে এগুলো হয় কি হয় না বলেন? ইমাম সাহেবদের সমস্যা ইমাম সাহেবদের বলতে হবে, ওনারা তো ফেরেশতা না মানুষ, বলতে হবে বাবা তোমার সমস্যা আছে, বাস সমাধান করে ফেলো বা যথাযথ ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমাদের দেশে হয় কি, আমার আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন যে ইমাম হলো ক্রিকেট ম্যাচের স্ট্যাম্পের সামনে থাকা ব্যাটসম্যানের মতো। এটা আমার আব্বা বলতেন। কীরকম? বলতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকায় আছে ওর দিকে, একটা বল ছুটে গেলে সব গালিগুলা, খেলতে পারো কার না পারো গালি সবাই দিতে পারে। তো ইমাম মুয়াজ্জিন এদের অবস্থা এরকম। এর জন্য অবশ্য আমি ইমাম মুয়াজ্জিনদেরকে কম দায় দিব না, অর্থাৎ আমাদেরও দায় কম না, আমরা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে জানি না। টাকা পয়সার পিছনে, দাওয়াতের পিছনে যদি আপনি ছুটেন তো আপনার সম্মান কী থাকবে? আপনি নিজে যা বলেন যদি আমল না করেন তো আপনার সম্মান কী থাকবে? ইমাম সাহেবদেরও সেরকম নিজের মর্যাদা ধরে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সুন্দর আদর্শ মসজিদ, আদর্শ সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন।